আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দো পেঁয়াজা। খুবই সহজ রেসিপিতে যেভাবে সাধারণত আমি বাসায় তৈরি করি। আর আপনারা যদি আমার চ্যানেলের আরও অনেক মজার মজার রেসিপি পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো মেইন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 900 গ্রাম চিকেন নিয়েছি। দেখুন চিকেনগুলি কীভাবে কেটে নিয়েছি। আমি চিকেনগুলি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 3 টুকরা দারুচিনি, 3টা লবঙ্গ, 1টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি, তাহলে ঘ্রাণটা ভালো বের হয়। আমি এখন হালকা একটু ভেজে নেব, ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম করে নিব, পেঁয়াজটা আমি ভাজবো না। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা 1 চা চামচ। আদাটা আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটুকু সব। আমি সম্পূর্ণ চিকেন দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা কিছুক্ষণ ভেজে নেব মশলার মধ্যে, ভালোভাবে উল্টে পাল্টে মাংস ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা টমেটো ফালি করে। আপনারা টমেটো চাইলে চেয়ে কমও দিতে পারেন, যার যেরকম পছন্দ সেভাবে দিয়ে দিবেন। দিয়ে আবার একটু আমি ভেজে নিয়েছি। এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে একটু কম দিতে পারেন যারা ঝাল কম খান। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভরা ভরা 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট। দিয়ে আরও একটু ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলা যেন মাংসের গায়ে গায়ে লেগে আসে। আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব, 4-5 মিনিটের মতো আমি মাংসটা ভালোভাবে কষাবো যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু কালারের জন্য এটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে আমি মিডিয়াম হিটে কষিয়ে নিব যেন মশলাটা কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, ঢেকে আমি রান্না করব আরও 5-7 মিনিটের মতো। দেখুন অনেকটাই পানি চলে আসছে, এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আবার রান্নাটা আমি মিডিয়াম হিটেই করছি। কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, 2 চা চামচ চিনি মিলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেব, এতে আমি কোনো পানি ইউজ করব না, এতে মাংসটা একদম সফট হয়ে যাবে। আমি মিডিয়াম লো হিটে দিয়ে রান্নাটা শেষ করব। ভালোভাবে ঢাকনাটা দিয়ে আমি 15 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এর তেলটাও উপরে চলে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে আসছে, বাকিটুকুও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজখোলা পেঁয়াজ 1/2 কাপ। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব, নেড়ে আমি মিনিটখানে ঢাকনা দিয়ে রান্না করব যাতে পেঁয়াজটা একটু নরম হয়। ভালোভাবে নেড়ে মিলিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতা স্কিপ করে এখানে গরম মশলাও দিতে পারেন। আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মিনিটখানেক ঢাকনাটা দিয়ে লো হিটে রান্না করে নিচ্ছি। আমার চিকেন দো পেঁয়াজাটা প্রায় কমপ্লিট রান্না হয়ে গেছে।
আমি একটু নাড়িয়ে নিচ্ছে ভালোভাবে মিক্স করে। পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। আমি একটা সার্ভিং ডিশে দেখুন সার্ভ করে দিচ্ছি। এটা দেখতে খুবই ইয়াম্মি হয়েছে, দেখুন তৈরি হয়ে গেছে চিকেন দো পেঁয়াজা। আপনাদের কাছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।